28 তারিখ থেকে এ পর্যন্ত সংঘটিত সহিংসতার ঘটনাগুলো অগ্নিসংযোগের যে কথা, এখানে মানুষের মারা যাওয়া, হাসপাতালে যে আগুন দেওয়া, প্রধান বিচারপতির বাড়ির গেটে হামলা করা, মহাসমাবেশ যেভাবে সরকারি দলের একটা পরিকল্পিত হামলা, সহিংসতা এবং তাদের যে একটা পরিকল্পিত নাশকতা যেভাবে নজিরবিহীনভাবে সেখানে এটাকে পণ্ড করে দেওয়া হয়েছে, সেখানে একজন পুলিশ সদস্য মর্মান্তিকভাবে নিহত হয়েছেন, যুবদল সহ বিএনপির বেশ কয়েকজন তারা নিহত হয়েছেন, 5 শতাধিক নেতাকর্মীরা তারা আহত হয়েছেন, অনেকে চিকিৎসার জন্য হাসপাতালে পর্যন্ত যেতে ভয় পেয়েছেন, কারণ হাসপাতালে যারা গেছেন তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে, সেটা আপনারা জানেন। আমরা প্রতিটা ঘটনার সরকারের রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে একটা বিশ্বাসযোগ্য নিরপেক্ষ তদন্ত কমিশন আমরা দেখতে চাই। সরকারের যদি সাহস থাকে, সত্যি সত্যি তারা যদি পুরো ঘটনার দায়ীদেরকে চিহ্নিত করতে চান, আইনের আওতায় আনতে চান, গ্রেপ্তার করতে চান, সরকারের রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে একটা স্বাধীন নিরপেক্ষ বিশ্বাসযোগ্য তদন্ত কমিটি করুন এবং তাদেরকে অল্প সময়ের মধ্যেই তদন্ত কমিটির রিপোর্ট পেশ করতে বলুন। সেখানে যাদের দায়ী আছে তাদেরকে চিহ্নিত করুন, আমরা সে ব্যাপারে নিশ্চয় আমরা সম্মতি দেব। কারণ ইতিমধ্যে কথাটা এসছে, সরকারি কোনো তদন্ত কমিটির উপরে কোনো বিরোধী দল জনগণের কারো কোনো আস্থা নাই, এটা হচ্ছে আমাদের অতীত অভিজ্ঞতা। এরকম একটা প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমরা প্রতিশোধ প্রতিহিংসার পরিবর্তে সত্যি সত্যি আমরা একটা রাজনৈতিক পরিবেশ, আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে সংস্কৃতি সে জায়গাটাকে আমরা কাটিয়ে উঠতে চাই। আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে সংঘটিত যে ঘটনাগুলো এগুলো আমরা ডিপ্লোম্যাট বা যারা এখানকার বাংলাদেশ নিয়ে আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা যারা আছেন তাদের কাছে তথ্যগুলো যাতে যায়, সেই তথ্যগুলোকে আমরা দেবার একটা উদ্যোগ আমাদের দিক থেকে আছে। ঘর পড়ার মধ্যে আলো পড়া দেওয়া, তো এর ভেতরেই আমরা যেটুকু জানতে পেরেছি, সরকার তার একতরফা পাতানো যে নির্বাচন, নীলনকশার যে নির্বাচন, সেই নির্বাচনের পায়তারা তারা করছেন এবং তাদের অনুগত এবং বশংবদ নির্বাচন কমিশনকে দিয়ে আমরা যেটুকু গণমাধ্যমে জানতে পেরেছি, আগামী 14 বা 15 নভেম্বর নভেম্বরের মাঝামাঝি তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একটা তফসিল তারা ঘোষণা করতে যাচ্ছেন। আজকে নির্বাচন কমিশন 44টা নিবন্ধিত রাজনৈতিক দলের ভেতরে সকালবেলা তারা 22টা রাজনৈতিক দলের সাথে আজকে তারা সংলাপ বা মত বিনিময় সভার তারা উদ্যোগ নিয়েছেন, বিকেলবেলা আরও 22টা রাজনৈতিক দলের সাথে তারা এই মত বিনিময় সভার আয়োজন করেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা জানিয়েছেন যে এটা কোনো সংলাপ নয়, তাহলে কেন এই ডাকছেন? নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের প্রস্তুতির বিষয়গুলো তারা রাজনৈতিক দলকে জানানোর জন্যই প্রধানত একটা ব্রিফিং আকারে এই সভাটা অনুষ্ঠিত হবে। ওদিন গণমাধ্যমের উপরে যে হামলা হয়েছে সেটাও আমি দুঃখ জানাই, সেটাকে ইতিমধ্যে আমি বহু জায়গায়, আমি টেলিভিশনে আমি তো কম যাই, এখন জুমে যেটুকু কথা বলি সেখানে আমি এটার নিন্দা জানিয়েছি এবং আমি সবাইকে আইনের আওতায় আমি এনে তাদেরও আমরা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই।